গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার। আমার কদিন ধরে রাত্রিবেলা এডিট করা হচ্ছে না, সেই সকালে উঠেই আমাকে এডিট করতে হচ্ছে প্লাস আপলোড করতে হচ্ছে। সেই জন্য হচ্ছে সকালবেলাটা একটু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠছি কিন্তু তোমাদের সামনে আসতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। তা এখন প্রায় বাজে 11টা, এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, তা তোমরা আমাদের সাথে এখন থেকেই থাকো। আমাদের আজকে ব্রেকফাস্টে কি চলো আগে দেখি। আর আজকে ওয়েদারটা পুরো যে মেঘলা হয়ে রয়েছে, কিন্তু মনে হচ্ছে মেঘলা কিন্তু বিশাল গরম, একটা এক ফোঁটা হাওয়াও পর্যন্ত নেই, দমবন্ধ পরিবেশ লাগছে। যাই না, হয়তো বৃষ্টি হতেও পারে বেলার দিকে। এই দেখো বাড়ির বাইরের পরিবেশটা দেখো, মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা, কিন্তু মানে একটা গুমোট ভাব। তো বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলেই ভালো, না হলে যে কি হবে, এক ফোঁটা হাওয়া পর্যন্ত নেই বাইরে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। ব্রেকফাস্ট এখনো হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে সবে আসলাম তোমাদের সামনে। তোমাদের সঙ্গে হচ্ছে না কথা বললে হচ্ছে ভাল লাগে না, তা গুড মর্নিং দিয়েই শুরু হচ্ছে। তা এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। তা ব্রেকফাস্টে কি হয়েছে সেটা হচ্ছে চলো। আচ্ছা, আজকের ব্রেকফাস্টে হচ্ছে আটা রুটি আর হচ্ছে আলু কুমড়ো, আর আলু কুমড়ো ধনে পাতা আছে মিক্স দিয়ে একটা তরকারি, আর হচ্ছে সাথে রুটি। এই হচ্ছে ব্রেকফাস্ট বাবা মার। আজকে বাড়ির জোয়ারগুলো একটু চেঞ্জ করে দিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করবো কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই হচ্ছিল না। আজকে হয়েছে, আজ সময়ও হয়েছে, সুযোগও হয়েছে, তাই আমি আজকে বালিশগুলো চেঞ্জ করছি।
পুজোর সময় পুজো দিচ্ছি, তাই চান চান করে বেরালাম, বেরিয়েই ঠাকুর বোঝাচ্ছি গুছিয়ে, তারপরে হচ্ছে পুজো করতে বসবো। তা পুজো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার হচ্ছে কথা হচ্ছে। এইমাত্র আমি পুজোর ঘর থেকে বেরালাম, পুজোর ঘর থেকে বেরিয়ে আসলাম, পুজো হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, বোন এখনো পুজো দিচ্ছে। বোন হচ্ছে বেরোতে বেরোতে আমি বাইরের ডগিদের হচ্ছে খেতে দিয়ে আসছি, আজ দুদিন হচ্ছে বাইরের ডগিদের খেতে দিতে পারিনি না। আজকে আমরা বাড়িতে আছি, সন্ধ্যেটা বেরোইনি বলে, সন্ধ্যের সময়টা বেরোইনি, এবার মানে সেকেন্ড হাফে আমরা বেরোইনি বলে, তা এই সময়টা এখন আমরা পেয়েছি। এখন বাজে প্রায় 7:30, এখন যাচ্ছি ওদের, এখন এখনো মাখা হয়নি, ভাত মেখে নিয়ে তারপরে দিয়ে আসছি গিয়ে, তারপরে এসে চা করবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে চা খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডা দেবো, তা চা খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডা দেবো, তা একটু কাজ করে আসি, মানে ওদের একটু দিয়ে আসি, দিয়ে এসে চা করবো, করে তারপরে তোমাদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি। তা চলো, এই বাইরে ডগিদের খেতে দিয়ে আসলাম, তোমাদের বললাম, এসে এই ওই যে চা করতে, ওই যে চা করতে বসিয়েছি, চা হলে ভাতটা বসিয়ে চলে যাবো যে চা খেতে, তখন কি একটু বসে একটু আড্ডা মারা হবে। তোমরা তো জানোই আমাদের হচ্ছে একবেলাই রান্না হয়, তো রাত্রে তরকারি দুপুরে যা রান্না ছিল সেগুলো গরম করেছি, এখন ভাত বসাবো চা নামিয়ে, করে তারপরে হচ্ছে চা খেতে খেতে একটু গল্প করবো, ততক্ষণে ভাত হয়ে যাবে। আর এই এখন চা করছি, গমটাও পড়েছে মাত্র, বাবা জানলা জানলা খুলে রাখলে আরাম, জানলা আটকে দিলে গরু না। এই ভাত বসালাম, এই জ্যাকের হচ্ছে মাংস গরম হয়ে গেছে, চা পরে স্ল্যাবটা গেছে নষ্ট হয়ে। চলো বাবাকে চা দিয়ে আসি। বাবা যে ডিউটি করছে, এই যে ডিউটি করছে, এই যে, এই যে আমাদের স্যার বাবা, এই বাবুকে একটা বিস্কুট দিবি কিন্তু, বাবু চ। এই যে বাবু, বাবু কে কে এসছে, একটু যদি কেউ দেখে পার আওয়াজ পায় ব্যাস। জ্যাকের জন্য জানলা গুলো আটকাচ্ছি, কারণ ওই ঘরে আমরা হচ্ছে চা খেতে যাবো, সেই জন্য জানলা গুলো আটকালাম, কারণ একটু পার আওয়াজ পেলেই ও হচ্ছে চিৎকার করে উঠছে। লাইটটা নিমাই, কই বাবু, এই যে বাবু এসছে, বাবু কই,
চা নিয়ে এসছি, এখন মা উঠেছে, চা খাবো আমরা তিনজন এখন বসে। তারপরে রান্নাঘরে যদি কিছু কাজ থাকে মা যাবে, মনে হচ্ছে রাত্রিবেলা কিছু একটা হবে। আজকে ওয়েদারটা একটু আম লাগছে, মনে হচ্ছে একটু ফুচকা খাই, ঝাল ঝাল ফুচকা, ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ ওমা, ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছে, তা আমাদের জন্য কি পেশ করবে, আমাদের জন্য কি পেশ করবে? মা একটা সিক্রেট, মা বলছে রান্নাঘরে যাবে, গিয়ে করবে, দেখা যাক মা কি করে রান্নাঘরে। তা চলো চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। মা কি করছো? এই আলু দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। আসলে আজকে দুপুরে মা গরমে পারছিল না বলে শুধু করা হয়েছিল হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে ডালটক করেছিল। তা ভাই ডালটক খেলে গ্যাস হয়ে যাচ্ছে বলে ভাই বলছিল যে রাত্রে কী করে ডালটক খাবে, সেই জন্যই হচ্ছে মা এখন বানাচ্ছে মুসুর ডালে একটা রেসিপি করছে, মুসুর ডাল আর আলু দিয়ে। কী করছে জানি না, প্রথমে আলুটাকে তেলে দিয়ে দিল, আর এখানে আদা কুচি, এখানে আদা কুচি আর লঙ্কা কুচি হচ্ছে করে রেখেছে, আর এখানে মুসুরির ডাল ধুয়ে রেখেছে। কি করবে দেখি মা এটা দিয়ে। আদা কুচি আর লঙ্কা কুচি দিয়েই করছে। ধনে পাতা আছে? ঝুমি জানে। তোমাদের সেই সময় দেখাচ্ছিলাম মা রান্নাটা বসিয়েছে, কিন্তু তারপরে পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ মোবাইলে একটা প্রবলেম হচ্ছিল, ওর জন্যই দেখাতে পারিনি। তা এই রান্না কমপ্লিট হয়েছে, এই দেখো এটা হচ্ছে, মা বললো এটা, মা বললো এটা হচ্ছে আলু, আলু আর মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি করেছে একটা, মা বললো আলু মুসুরির ডালের চচ্চড়ি এটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করি ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো গুড নাইট, টাটা।